আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন। এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন, প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি। আপনাদের চ্যানেল রুদ্রোস গুড লাইফে আমি রুদ্র ইউসুফ চলে আসছি সামি কার এন্টারপ্রাইজ গাড়ির শোরুমে, যেটি মহামদিয়া হাউজিং লিমিটেড 3 নম্বর রোডে অবস্থিত। এবং এই শোরুমে আপনারা বিভিন্ন মডেলের ইউজ কারগুলো আপনারা পেয়ে যাবেন। গাড়ির কালেকশন সবসময় বেশি থাকে এখানে। তবে আজকে আপনাদেরকে 3টি গাড়ি দেখাবো, প্রিমিও 2014 মডেলের, এক্সিও 2012 মডেলের এবং করোলা 2004 মডেলের 3টি গাড়ি দেখাবো, খুব ফ্রেশ 3টি গাড়ি, অ্যাশ কালার, 2টি সিলভার কালার। ঠিক আছে, চলুন আজকে আমরা গাড়ি 3টি দেখি কী অবস্থায় আছে, দামটিও জেনে নেই। পাশাপাশি যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ প্রতিদিন এই চ্যানেলে পেয়ে যাবেন নতুন নতুন গাড়ির কালেকশন। সেলিম ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ ভালো রাখছে। যাক আলহামদুলিল্লাহ, আবার চলে আসো আপনাদের শোরুমে। জি ভাই, দেখা যাচ্ছে ভালোই কালেকশন রয়েছে আজকে। তো ভাইয়া, তারপরে আমরা একটু জেনে নেবো যে এই মুহূর্তে কি কি গাড়ি রয়েছে আপনাদের এখানে। এই মুহূর্তে ভাই দুইটা এক্সনোয়া আছে, 2010-এর এসআই আর 2012-এর স্মার্ট, আর কেয়ার 42-র মধ্যে দুইটা আছে, 6-এর মডেল 7-এর মডেল, আর একটা সুপার স্টাইল লিমো আছে 2001-এর, টয়োটা এক্সিও আছে 2012-এর নিউ শেপ, টয়োটা এ প্রিমিও আছে 2014 মডেলের, এক্সিসটা আছে 2004-এর নিউ শেপ, টিআই গেরিন আছে, টয়োটা রাম আছে, টোবক্স আছে দুইটা, তারপরে ভিটস গেরি আছে, মিটসুবিশি ল্যান্সার আছে, ক্যারিনা মাই রোড আছে, বেশ কিছু গাড়ি আছে, বেশ কিছু কালেকশন রয়েছে। আর সবসময় আপনার এখানে একটি গাড়ি রিভিউ করি, তো আজকে 3টি গাড়ি আমি রিভিউ করতে যাচ্ছি, যেহেতু 3টি নতুন গাড়ি আসছে আপনার এখানে, করোলা এবং প্রিমিও এবং এক্সিও। ভাইয়া, কষ্ট করে যদি আমাদেরকে 3টি গাড়ি আজকে রিভিউ দেন। আসেন ইনশাল্লাহ, প্রথমে প্রিমিও দিয়ে শুরু করি। এটা হলো 2014 মডেল টয়োটা এফ প্রিমিও, 2014 মডেল, 17-তে রেজিস্ট্রেশন, 22 সিরিয়াল, সিলভার কালার, ভিতরে বিস্কিট কালার, সিট পাওয়ার আছে, আর এ থেকে যে পর্যন্ত গাড়িটা অরিজিনাল আছে, যেহেতু নতুন গাড়ি, 17-তে রেজিস্ট্রেশন, মানে একেবারে খুব কম চলা গাড়ি। আচ্ছা, এমনি অরিজিনাল কোনো কিছু চেঞ্জ হয়েছে এখনো পর্যন্ত? না, কিছু চেঞ্জ হয়নি, এ থেকে যে পর্যন্ত এটা অরিজিনাল আছে। তার মানে হেডলাইট, ফগ লাইট এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে? গ্লাস সব অরিজিনাল ভাই। জি, আমি একটু চাকাটিও দেখি, রিমটিও দেখি, চাকা চারোটাই নতুন, রিমগুলো সুন্দর। জি, ভিতরে বিস্কিট কালার, পুশ স্টার, সিট পাওয়ার। আচ্ছা, চাকাগুলো কি 8-9 মাস ইউজ করা যাবে? বেশি ইউজ করতে পারবে ভাই, আরো বেশি ইউজ করা যাবে। জি ইনশাআল্লাহ। সিএনজি বা এলপিজি কোনটা করা আছে? এটা এলপিজি করা, সিকেন্সিয়াল কম্পিউটার, এই এলপিজি করা 60 লিটার। তারপর একটু জেনে নেই যে অকটেনে কিরকম যায় গাড়িটি ভাইয়া? 1500 সিসি গাড়ি, তো 8 থেকে 10 কিলো পাবেন ইনশাআল্লাহ, 8 থেকে 10 কিলো চলবে। জি, গাড়ির ভিতরটা অত্যন্ত, ভিতরে ইন্টারিয়র একটু দেখে নেই। জি আসেন, পিছনটাই দেখতে পারেন, এটা আবার কাপড়, ঠিক আছে? আচ্ছা, ফেব্রিক্সের, ফেব্রিক্সের। জি, প্রাইভেট চলা গাড়ি 100%। সিট কভারগুলো ফ্রেশ আছে, একটু সামনের সিটটিও দেখি। এর সামনের একটা সিট কিন্তু পাওয়ার, সামনের ড্রাইভিং সিটটি হচ্ছে পাওয়ার। জি, এসির পারফরম্যান্স কিরকম এখন? 100% ভালো। পুশে স্টার্ট, জি, মাল্টিমিডিয়া, ডিভিডি প্লেয়ার কিরকম আছে ভাইয়া? ভালো, ভালো আছে। জি, স্টার্টিং থেকে মাল্টিমিডিয়া এসি সব কন্ট্রোল করা যায়, এসি মাল্টিমিডিয়া কন্ট্রোল করা যাচ্ছে। জি জি, আপনি চাইলে ইঞ্জিনটাও দেখতে পারেন। জি, আমরা একটু ইঞ্জিনটিও দেখে নিই। এটা ফ্রেশই দেখা যাচ্ছে। জি, সম্ভবত ওয়াশ পলিশ করেছেন আপনারা? সার্ভিসিং করাইছি। জি, সার্ভিসিং করা হয়েছে। জি, এই মুহূর্তে সম্পূর্ণ ওকে আছে? সম্পূর্ণ ওকে আছে। ভাই, আমরা গাড়ি মডেল সময় রাখবো জানবো? জি ভাই, এটা হলো টয়োটা এ প্রিমিও, 2014 মডেল, 2017-তে রেজিস্ট্রেশন, 22 সিরিয়াল, ট্যাক্স ফিটনেস দুইটাই, 23 সাল আর 24 সাল পর্যন্ত আপডেট আছে, ফার্স্ট পার্টি ইউজারের গাড়ি, এলপিজি করা। আর প্রাইস কত রাখতেছেন? এটার প্রাইস পড়বে ভাই 24,20,000 টাকা, অল্প কিছু কমবে। 24,20,000 টাকা আস্কিং প্রাইস? জি, এবং অল্প কিছু কমবে ইনশাল্লাহ। অবশ্যই আমাদের ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য যতটুকু সম্ভব একটু কমিয়ে রাখার চেষ্টা করবেন ভাইয়া, এটা রিকোয়েস্ট ইনশাল্লাহ। আর এই মুহূর্তে কোনো কিছু নতুন করে ইনস্টল করার নেই? না, কিছু প্রয়োজন নাই, এ থেকে জেড পর্যন্ত কমপ্লিট আছে গাড়ি, সব কমপ্লিট করা আছে। ঠিক আছে, আমরা করোলা গাড়িটি দেখি।
জি এটা এক্সআই, এটা দেখতে পারেন, এটা হলো এক্সআই অ্যাসিস্টা 2004 এর নিউ শেপ, 10 এর রেজিস্ট্রেশন, 1300 সিসি অল পাওয়ার, সিএনজি প্লাস অকটেন দুটেই আছে গাড়িটা। আচ্ছা, কালারটি কি ভাই? এটা গ্রে কালার। গ্রে কালার, জি। হেডলাইট এবং প্রত্যেকটি গ্লাস অরিজিনাল আছে? 100% অরিজিনাল ভাই, 100% অরিজিনাল, চারটা চাকাও ব্র্যান্ড নিউ। আচ্ছা, একদমই ইউজ হয় নাই, চারটা চাকা ব্র্যান্ড নিউ, স্পয়লার লাগানো আছে পিছনে, ডিভিডি ব্যাক ক্যামেরা সাউন্ড সিস্টেম এ থেকে জেড পর্যন্ত কমপ্লিট আছে। ইনশাআল্লাহ যে নেবে এটা তেমন কিছু করাই দেব না, গাড়িটা অত্যন্ত ভালো আছে, ফার্স্ট হ্যান্ড গাড়ি, 100% জি। পিছনে গ্লাসটি ব্ল্যাক, এটা অরিজিনাল ব্ল্যাক না পেপার লাগানো? পেপার লাগানো হয়েছে। পেপার লাগানো, জি। এই সাইড দিয়ে চাইলে ভিতরটা দেখতে পারেন, ব্ল্যাক ইন্টেরিয়র, লেদার সিট, জি, আর্টিফিশিয়াল লেদার সিট। আমরা একটু ব্যাক সাইডে এই পাশটা একটু দেখি, যদিও স্পেস নেই আসলে, তারপর যতটুকু চেষ্টা আমি একটু দেখি। বেশ আছে গাড়িটা। আপনার টাচ আপের কাজ হয়েছে ভাইয়া? এটা বাংলাদেশে প্রথম টাচ আপ হয়েছে, একবার একবার টাচ আপ হয়েছে। জি। আপনারা করেছেন নাকি? আমরাই করাইছি, জি। ও, যিনি এর আগে ইউজ করেছেন উনি টাচ আপ করিয়েছেন? জি। আমরা সামনে ইন্টেরিয়রটা দেখি, প্রাইভেট চলা গাড়ি তো এই কারণে ফ্রেশ বেশি। ডিভিডি ওকে আছে? জি ওকে আছে। এসির পারফরম্যান্স কেমন? ভালো। প্রত্যেকটি সুইচ ওকে আছে? জি। আমি একটু ইঞ্জিন দিয়েও দেখে নিই। ওয়াশ পলিশ করা হয়নি বোঝাই যাচ্ছে, একটু ধুলাবালি লেগে আছে। জি, ওয়াশ পলিশ করে দেবো ইনশাল্লাহ। ডেলিভারি দেওয়ার সময় অবশ্যই ওয়াশ পলিশ করবেন। জি। আমি ইঞ্জিনের কি অবস্থা এখন? ফ্রেশ আছে, একেবারে ফ্রেশ। আর ছোটখাটো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকলে তো বোঝা যাবে। জি, এটা আইসা দেখলেই বুঝতে পারবে, কিন্তু এই গাড়িটাতে কোথাও কোনো খোলাকাটা অ্যাক্সিডেন্ট নাই, 100% একেবারে বডিটা ফ্রেশ আছে। ইনশাআল্লাহ যা বইলে দেবো কাস্টমার আইসা তাই পাইবো, কম বেশ পাবে না। যেহেতু সিএনজি করা আছে, তারপর একটু জেনে নেবো যে ভাইয়া অক্টেনে কিরকম যায় পার লিটারে? 1300 সিসি গাড়ি তো, 12 থেকে 14 কিলো যাবে ইনশাআল্লাহ। 12 থেকে 14 কিলো যাবে? জি। এবং 1500 সিসি 1300 সিসি ট্যাক্স তো একই? একই একই ট্যাক্স। আমার গাড়ি মডেল সম্বন্ধে আরেকবার জানি ভাই। জি ভাই, এটা হলো টয়োটা এক্স অ্যাসিস্টা 2004 এর মডেল, 2010 এর রেজিস্ট্রেশন, ট্যাক্স ফিটনেস দুইটাই 1.5 মাস করে আছে আপডেট, 1.5 মাস পরে ইনশাল্লাহ আপডেট করতে হইব, আর বাকি সব গাড়ির কমপ্লিট আছে, কোথাও কোনো কাজ নাই ইনশাল্লাহ। আর আস্কিং প্রাইস কত রাখছেন? আস্কিং প্রাইস পড়বে হলো 8,95,000 টাকা, সীমিত কমবে ভাই, বেশি একটা কমবে না। 8,95,000 টাকা? জি। অল্প কিছু কমবে? অল্প কিছু কমবে। তারপর যিনি গাড়িটা কিনতে আসবেন আসার পর চেক করবেন, টুকটাক যদি আর একটু কাজের প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই করে দেবেন আপনার কাছে? করে দেবো, কোনো সমস্যা। ঠিক আছে ভাইয়া, আমরা এক্সিও গাড়িটি দেখি। জি। সিলভার কালার? জি, সিলভার কালার, 2012 মডেল, 2017 রেজিস্ট্রেশন। এই গাড়িটাতে বোনাটা দুইটা দাগ আছে। হ্যাঁ, একটা দাগ দেখা যাচ্ছে, এই যে একটা দাগ, এই যে একটা দাগ, এছাড়া আর কোথাও কোনো তেমন দাগ টাগ নাই, বাকি টোটাল বডিটাই ফ্রেশ আছে। 2012 এক্সিও নিউ শেপ এক্স প্যাকেজ, অরিজিনাল কালারটি আছে এখন? অরিজিনাল কালারটাই আছে। জি। টাচ আপ হয়েছে এমনিতে? না, তেমন টাচ আপ হয় নাই গাড়ি, বডি টডি ফ্রেশ আছে। জি, সামনে বিশের গ্লাস অরিজিনাল আছে, চাকা মোটামুটি আপনার 8 থেকে 10 মাস চলবে ইনশাআল্লাহ। 8 থেকে 10 মাস? জি, সুন্দর। প্রত্যেকটি গ্লাস অরিজিনাল আছে? অরিজিনাল। আমরা একটু ব্যাক সাইডটিও দেখি। জি, দেখতে পাবেন পিছনের গ্লাস হচ্ছে ব্ল্যাক, এটা কি অরিজিনাল ব্ল্যাক না? অরিজিনাল ব্ল্যাক, এটা অরিজিনাল ব্ল্যাক। জি। ইঞ্জিনের কি অবস্থা ভাইয়া? ভালো, ইঞ্জিনের সি চাকা টোটাল সবই ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ, যে নেবে তেমন কোনো কাজ করাইতে দেবো না আশা করি। এমনি সার্ভিস করেছেন আপনারা? হ্যাঁ, সার্ভিসিং করেছি। তারপর লাস্ট ডেলিভারি দেওয়ার সময় তো ওয়াশ পলিশ করবেন আপনারা? জি, ওয়াশ পলিশ করে দেবো, তারপর আমার কাস্টমার এসে দেখার পরে যদি টুকিটাকি কোনো রিকোয়ারমেন্ট থাকে ইনশাল্লাহ সমাধান করে দেবো। আমার গাড়ির মডেল সম্বন্ধে আরেকবার জানো। এবার এটা টয়োটা এক্সিও 2012 মডেল, 12 নিউ শেপ, 17 রেজিস্ট্রেশন, 32 সিরিয়াল,
ট্যাক্সটোকেন ফিটনেস দুইটাই 22 সালের 8 মাস পর্যন্ত আপডেট আছে। বডিতে দুই একটা রিকশার অ্যাচর আছে, এছাড়া গাড়িতে কোথাও কোনো খোলাকাটা অ্যাক্সিডেন্ট নাই। সামনে পিছের গ্লাস অরিজিনাল আছে, অরিজিনাল কালার দেখে আমরা দাগটা টাচ আপ করাই নি। ইনশাল্লাহ যে নেবে যদি আলোচনা সাপেক্ষে হয় টাচ আপ করে দিব। প্রাইস কত রাখতেছেন? এটার প্রাইস ভাই পড়বে 13,95,000 টাকা। 13,95,000 টাকা আস্কিং প্রাইস। জি, কথা বলার সুযোগ রয়েছে। জি, এবং অবশ্যই যারা গাড়িটা কিনতে আসবেন আসার পর চেক করবেন, টুকটাক যদি আরও কাজের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার কাজগুলো করে দেবেন। জি, শোরুমের অ্যাড্রেসটা জেনে নিই। জি ভাই, আমার শোরুম হলো মোহাম্মদপুর 3 নম্বর মোড় থেকে। কেউ যদি গাবতলির দিকে 3-400 গজ আগান, হাতের বাম সাইডে পড়বে জ্যাকেট ডেরি ফার্ম, ঠিক তার অপরজিতেই সামি কার এন্টারপ্রাইজ লিমিটেড, 3-এর ঢালে নামলেই। আর কেউ যদি সিয়া মসজিদ দিয়ে আসেন তাহলে মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, 3 নম্বর রোডের শেষ মাথায়, হাতের বাম সাইডে সামি কার এন্টারপ্রাইজ। আপনাদের মোবাইল নাম্বার দিয়ে ভাই? আমার মোবাইল নাম্বার 01842093726। ভাই অনেক ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ইনশাআল্লাহ আবার চলে আসবো, সুন্দর সুন্দর ফ্রেশ গাড়িগুলো দেখাবেন। আর আমাদের ভিডিও দেখে যারা আসবেন প্লিজ যতটুকু সম্ভব সম্মান করার চেষ্টা করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনিও ভালো থাকবেন।